দেশ ও কমিউনিটির উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন কুয়েত কমিউনিটির নেতৃবৃন্দ। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, কুমিল্লা প্রবাসী সংগঠন কুয়েতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে এই আহ্বান জানান বক্তারা। কুয়েত সিটিতে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকির হোসেন পাটোয়ারি, কাজী ফারুক ও আবদুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা মুরাদুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন আলী আব্দুল ওয়াহিদ, কামরুজ্জামান টিটু, বারেক হাসান হাজারি সহ আরো অনেকে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।